সবাই জয়েন করুক আমরা একটু ওয়েট করি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আচ্ছা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আমাকে জানাও হ্যাঁ একজন লিখেছে আমি সায়েন্সের স্টুডেন্ট আচ্ছা নেই এর জন্য আপনার ক্লাস করতেছি আচ্ছা তারপরে থ্যাংক ইউ তোমাকে আমার ক্লাস করতেছে এর জন্য আচ্ছা আজকের টপিকটা সম্পর্কে আমরা সবাই জানি আই গেস এটা সবচেয়ে সহজ একটা টপিক যেটা হচ্ছে কি বিজনেস এনভায়রনমেন্ট অর্থাৎ ব্যবসায় পরিবেশ তাই না সবার জানা আছে না এই টপিকটা আচ্ছা লাস্ট লাস্ট ক্লাস ক্লাস ম্যানেজমেন্ট যেটা হচ্ছে গত শুক্রবার হয়েছিল সেটা কারা কারা করেছিলে সেটাতে একটু প্রবলেম হচ্ছিল আই গেস নেটের কারণে যার কারণে আমরা হচ্ছে লাস্টের সবটুকু শেষ না করেই ক্লাসটা শেষ করে দিয়েছিলাম কে কে করেছিল ক্লাসটা মনে আছে সবার ওই ক্লাসটা আচ্ছা জানাতুল তাসমিয়া জলে লিখেছে যে ও করেছে ক্লাসটা আচ্ছা লাস্ট টপিকটা আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা আই গেস প্রত্যক্ষ সেবা আমরা সবাই জানি যে প্রত্যক্ষ সেবাটা কি তাই না প্রত্যক্ষ সেবা এই টপিকটা বাদ ছিল আমাদের প্রত্যক্ষ সেবা কি যখন কোনো বিক্রেতা বা হচ্ছে নর্মালি কোনো মানুষ যখন কি করবে অর্থনৈতিক উদ্দেশ্য তো তার অবশ্যই থাকবে সে কি করবে গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ এমন কোন কাজ সেবা বা তৃপ্তি প্রদান করবে গ্রাহককে সেটাকে কি বলা হবে প্রত্যক্ষ সেবা তাই না যেমন কি আমরা যে বলি না প্রকৌশলী তারপরে হচ্ছে কি ডাক্তার আইনজীবী এরা কারা এরা হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ সেবা প্রদানকারী এরা কি আমাদের অর্থের বিনিময় সেবা প্রদান করে এটা এরা আমাদের কি করে না পণ্য প্রদান করে না এরা আমাদের কি করে সেবা প্রদান করে সরাসরি সেবা প্রদান করে আর তাদের এই সেবাগুলো কি অদৃশ্যমান তাই না তাদের সেবাগুলো তো আমরা দেখতে পাই না ডাক্তার আমাকে সেবা দিচ্ছে বাট কি সেবা দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না যেমন পণ্য পণ্য যেমন হচ্ছে কি আমরা দেখতে পাই এটারে আকার আকৃতি আছে সেবার কি কোনো আকার আকৃতি আছে নেই আচ্ছা আর হচ্ছে কি যেমন ডাক আইনজীবী যারা তারা কি আমাদের জন্য কোনো আমাদের কেসের বিরুদ্ধে কি লড়াই করে কিন্তু কি তাদের কোনো কি পণ্য আছে আলাদা নেই আমরা জাস্ট দেখি যে তারা আমাদেরকে সেবা প্রদান করে অর্থাৎ প্রত্যক্ষ সেবাটা হচ্ছে কি অদৃশ্যমান তারপরে কি এটা মৌজযোগ্য নয় আমরা কি করতে পারি পণ্য কি করতে পারি গুদামে মজুদ করে রাখতে পারি না যার কারণে এক সময়ের পণ্য অন্য সময় আমরা ইউজ করতে পারি কিন্তু কি আমরা আমাদের যে সেবাটা সেটা আমরা কি করতে পারি না মজুদ করে রাখতে পারি না এর জন্য এটাকে বলা হয় সেবা অর্থাৎ প্রত্যক্ষ সেবা সরাসরি আমরা যে সেবাগুলো পেয়ে থাকি সেটা কি প্রত্যক্ষ সেবা আচ্ছা ইয়াসিন লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম লিখেছে আসসালাম খবর তোমাদের আচ্ছা তারপরে কি কি জানলাম আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে যে প্রত্যক্ষ সেবা কি গ্রাহকের কি প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ সেবা বা তৃপ্তিকে বলি আমরা প্রত্যক্ষ সেবা তারপরে কি এটা অদৃশ্যমান এটার কোনো কি মজুদ করা যায় না পুণ্যের মতো এটাকে মজুদ করা যায় না আচ্ছা আর আরেকটা হচ্ছে যে এটার মালিকানা এটার যেটা সেটা কি করা যায় না হস্তান্তর করা যায় না পুণ্যের কিন্তু হস্তান্তরযোগ্য সেটা আমরা সবাই জানি যে পণ্য বিনিময়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় সত্যগত কিন্তু সেবা বিনিময়ের মাধ্যমে যে মালিকানাটা সেবার সেটা কখনো কি হয় না হস্তান্তর হয় না আচ্ছা ঠিক আছে তারপর আজকে আমরা কি জানবো ব্যবসায় পরিবেশ কাকে বলে আচ্ছা কেউ কি বলতে পারবে ব্যবসায় পরিবেশ কাকে বলে বলো কেউ ব্যবসায় পরিবেশ কাকে বলে শেষ হোক আমরা একটু আচ্ছা একজনই গেছে আহ এমনি হাবে বললাম যে ব্যবসা করার উপযুক্ত পরিবেশকে ব্যবসার পরিবেশ বলে আচ্ছা এটা তো জাস্ট ইন জেনারেল কথা যে ব্যবসা পরিবেশ কাকে বলে আচ্ছা আর কেউ ব্যবসা পরিবেশ কাকে বলে তাহলে আমরা এখন পড়ি নাকি টু ওয়েট করি এজেন্ডা শেষ হোক তারপর শুরু করি তার মধ্যে তোমরা দেখতে থাকো ব্যবসার পরিবেশ কাকে বলে বা এই চ্যাপ্টারটা দেখতে পারো আচ্ছা একজন লিখেছে যে প্রাকৃতিক কিংবা অপ্রাকৃতিক উপাদান যা ব্যবসাকে প্রভাবিত করে তাকে ব্যবসায় পরিবেশ বলে আচ্ছা আরেকজন লিখেছে একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে আচ্ছা আরেকজন হচ্ছে অন্যজনকে রিপ্লাই দিয়েছে যে সরাসরি প্রভাবিত করে আচ্ছা তোমাদের অনেক অনেকটা হয়েছে যে ব্যবসার পরিবেশ কাকে বলে যখন কি কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক উপাদান কি করবে আমাদের ব্যবসায়কে প্রভাবিত করবে কীভাবে প্রভাবিত করবে শুধুমাত্র কি প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে না এটা আমাদেরকে প্রত্যক্ষ এবং কি পরোক্ষ দুইভাবে কি করবে প্রভাবিত করবে সেটাকে কি বলবো আমরা ব্যবসায় পরিবেশ কোন ধরনের উপাদান প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঠিক আছে যে এখন আমরা কি বলতে পারি যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের শুধু কি প্রতিষ্ঠানের গঠন কার্যাবলি উন্নতি অবনতি সেটা কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হয় সেটাকে কি বলে হয় ব্যবসায় পরিবেশ বলা হয় আচ্ছা ব্যবসায় পরিবেশে কি দুটি অবস্থা হতে পারে অর্থাৎ ব্যবসায় পরিবেশ বলতে দুটি অবস্থাকে বোঝায় একটা হচ্ছে কি সামুটি হচ্ছে ঠিক আছে যে ব্যবসায় পরিবেশের দুই ধরনের উপাদান থাকতে পারে মেনলি বা দুটি অবস্থা থাকতে পারে একটা হচ্ছে কি সামষ্টিক একটা হচ্ছে ব্যাষ্টিক এখন ব্যবসায় পরিবেশের সামষ্টিক উপাদান কাকে বলে আচ্ছা সামষ্টিক উপাদান বলতে কি আমরা বুঝি যে ওভারঅল পুরো ব্যবসায়ীকে কী কীভাবে কোন উপাদানটা কিভাবে প্রভাবিত করছে বা ওটার অবস্থাটা কি সেটাকে কী বলা হয় ব্যবসায়ী পরিবেশ পরিবেশের সামষ্টিক উপাদান যেমন এখানে আমাদের বলেছে যে একটা দেশের ব্যবসায় পরিস্থিতির ওপর প্রাকৃতিক ও অপ্রাকৃতিক যে সকল সাধারণ উপাদান প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় পরিবেশের সাধারণ বা সামষ্টিক উপাদান বলে অর্থাৎ এটা হচ্ছে ওভারঅল ব্যবসায় প্রতিষ্ঠানের ওপর যেই ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো আছে প্রাকৃতিক এবং অপ্রা প্রাকৃতিক সেইগুলো কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিভাবে প্রভাবিত করছে আমাদের ব্যবসাকে সেটাকে বলা হয় ব্যবসায় পরিবেশে সামষ্টিক উপাদান আর ব্যষ্টিক উপাদান কি ব্যাষ্টিক উপাদান হচ্ছে কোনো একটিমাত্র প্রতিষ্ঠানের যে যে উপাদানগুলো কি করবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করবে ব্যবসায় প্রতিষ্ঠানটাকে সেটাকে বলা হয় ব্যবসার পরিবেশে ব্যষ্টিক উপাদান অর্থাৎ এটা হচ্ছে কি ওভারঅল যে ব্যবসার প্রতিষ্ঠান বা ব্যবসার পরিস্থিতি আছে সেটাকে প্রভাবিত করবে আর ব্যষ্টিকটা হচ্ছে কি করবে কোন একটি ইন্ডিভিজুয়াল ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে তাদের উপাদান দ্বারা আচ্ছা আচ্ছা এখন আসি কি সামষ্টিক পরিবেশের উপাদান কি কি হতে পারে যেমন কি আমরা জানি না ব্যবসায়ী পরিবেশের মূল উপাদান উপাদান কি ছয়টা বা ব্যবসায়ী পরিবেশ ছয় ধরনের হতে পারে সেগুলো কি কি প্রাকৃতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত ওই এই যে এই ছয়টার পরিবেশের যে উপাদানগুলো আছে যেমন কি জলবায়ু মানব সম্পদ এই সব উপাদানগুলো যখন কি করবে কোনো ব্যবসার প্রতিষ্ঠানকে বা ওভারঅল যে ব্যবসার পরিস্থিতি সেটাকে প্রভাবিত করবে সেটাই হচ্ছে কি ব্যবসা পরিবেশের সামষ্টিক উপাদান আচ্ছা আর ব্যষ্টিক উপাদান কি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোন একটা কোম্পানি কি হচ্ছে ওদের যে প্রযুক্তি রিলেটেড যেই যন্ত্রপাতি যে যেগুলো আছে প্রযুক্তিগত যেই জিনিসগুলো আছে সেগুলো কি এত উন্নত না তারা হচ্ছে কি ব্যাকডেটেড তাদের প্রতিষ্ঠানটা এখনও ব্যাকডেটেড যার কারণে কি তারা তাদের যে মন মতো সফলতা পাচ্ছেন। না অর্থাৎ তারা যতটুকু এক্সপেক্ট করছে সেটা ফুলফিল হচ্ছে না এজন্য কি করা লাগবে তাদেরকে অবশ্যই তাদের প্রযুক্তিগত দিকটাকে উন্নত করা লাগবে অর্থাৎ যখন কোনো একটিমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্র হবে সেটা হচ্ছে কি ব্যবসা পরিবেশে ব্যাষ্টিক উপাদান সবার ব্যষ্টিক উপাদান আর হচ্ছে সামষ্টিক উপাদান কি আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু জানাও আমাকে যে আমার কথা বা সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সামষ্টিক বা ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি এখন আসি যে সামষ্টিক পরিবেশগুলো কোনগুলো বা পরিবেশের উপাদানগুলো কোনগুলো আমরা কি জানি নর্মালি যে ব্যবসায় পরিবেশকে ছয় ভাগে ভাগ করা যায় প্রথমটা কি ছিল প্রাকৃতিক পরিবেশ দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তারপরে কি সামাজিক পরিবেশ চার হচ্ছে রাজনৈতিক পরিবেশ পাঁচ নম্বর হচ্ছে আইনগত পরিবেশ ছয় হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ এই ছয়টা জিনিস নিয়ে মূলত কি হয় সামষ্টিক পরিবেশে যে উপাদানগুলো সেই এই ছয়টা উপাদানের সাথে রিলেটেড অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আমরা কি জানি যে আমরা প্রকৃতি থেকে যে যেই সব জিনিসগুলো আমরা কালেক্ট করি বা হচ্ছে যেমন হচ্ছে আমাদের প্রাক প্রকৃতির যেই পরিবর্তন সেটা আমাদের ব্যবসার প্রতিষ্ঠানকে কীভাবে প্রভাবিত করে সেটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ যেমন জলবায়ু জলবায়ু পরিবর্তনের ফলে কি হয় এক এক সময় কি ব্যবসায় এক এক রকম প্রভাব ফেলে আচ্ছা যখন আমাদের কি হয় অনেক বেশি গরম পড়ে তখন কি হয় যে আইসক্রিমের ব্যবসা সেটা কি সেটার চাহিদা বেড়ে যায় না সবাই কি তখন বেশি বেশি আইসক্রিম ক্রয় করে কারণ তখন গরম বেশি পড়ে যার কারণে কি ব্যবসার একদিকে কি হচ্ছে ভালো বা উন্নতি হচ্ছে যেটা আমরা বলি যে যেহেতু আমাদের বেশি গরম পড়েছে তার মানে কি আইসক্রিমের যে বিজনেসটা সেটা ভালো চলছে আচ্ছা এটা হচ্ছে কি উন্নতি হচ্ছে যে ভালো প্রভাব ফেলছে ব্যবসার উপরে আবার কি হতে পারে যে ঝড়ের কারণে কি হয়েছে যে আখের ক্ষেত কি হয়েছে নষ্ট হয়ে গিয়েছে তার মানে কি হচ্ছে আখের ক্ষেত যেহেতু নষ্ট হয়ে গেছে তার মানে চিনির যে সাপ্লাইটা সেটাও কি হবে কমে যাবে ওই বছর যার কারণে বাজারে চিনির দাম বেড়ে যাবে সবাই কি করতে পারবে না চিনিটা ক্রয় করতে পারবে না যার কারণে তারা হয়তো বা চিনির সাবস্টিটিউট খুঁজবে তখন কি হবে চিনি ব্যবসাটা কি হবে একটু খারাপের দিকে চলে যাবে তার মানে কি এক্ষেত্রে হচ্ছে আমাকে প্রাকৃতিক পরিবেশটা ব্যবসার ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলছে ঠিক আছে বা নেগেটিভ প্রভাব ফেলছে এটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ আচ্ছা তারপরে অর্থনৈতিক পরিবেশ কাকে বলে যে জনগণের আয় সঞ্চয় তারপরে কি অর্থ ও ঋণ ব্যবস্থা বিনিয়োগ মধুন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কি যে কোনো দেশের যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ কি আমাদের অনেকভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব ফেলে কীভাবে প্রভাব ফেলে যখন দেখবে কি তুমি যখন নতুন একটি ব্যবসা শুরু করতে চাবে তখন কি তোমার অবশ্যই মূলধনের প্রয়োজন হবে না হবে সেক্ষেত্রে তোমার কি করবা তুমি মূলধনের জন্য ঋণ গ্রহণ করবা তখন তুমি হয়তো বা কোনো ব্যাংকের কাছে যাবা কিন্তু তখন কি হলো ব্যাংকের যেই ইন্টারেস্ট রেটটা সেটা কি তখন অনেক বেশি যার কারণে কী করতে পারবে না তুমি লোন নিতে পারবে না এটা হচ্ছে কি আমার নেগেটিভ প্রভাব ফেলছে যে আমার ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা কি অনেক বেশি হওয়ার কারণে আমি সময় মতো কি করতে পারছি না আমার পছন্দ মতো লোনটা নিতে পারছি না যার মাধ্যমে আমি আমার ব্যবসার প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে পারছি না বা এমনও হতে পারে কি যে তুমি ঋণ নিতে গিয়েছো এখন যে ইন্টারেস্ট রেট তারা তোমাকে বলছে সেটা তোমার তোমার যে এক্সপেকটেশন সেটার সাথে মিলে গিয়েছে যার কারণে তুমি লোন নিতে পেরেছো এবং সহজেই কী করতে পেরেছো ব্যবসায় প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পেরেছো অর্থাৎ এই যে প্রকার নেগেটিভ এবং পজিটিভ যে ইফেক্ট ফেলছে ব্যবসায় প্রতিষ্ঠানে কি ইফেক্ট ফেলছে মূলধনটা সেটা হচ্ছে কি আমার অর্থনৈতিক পরিবেশ ক্লিয়ার সবার তোমাদের কমেন্টগুলো একটু দেখি ক্লিয়ার আশা করি সবার এই দুইটা আচ্ছা আলামিন ইসলাম লিখেছে বুঝতে পারেনি কোনটা বুঝতে পারো একটু লিখো তো আমাকে এখন আসে কি অর্থনৈতিক পরিবেশ গেল এখন আসি সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় আচ্ছা সমাজ বলতে কি বোঝায় যে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে কি বলে সমাজ বলে এখন ওই সমাজে বসবাসরত যে মানুষ ওদের যে আচার আচরণ ওদের যে মূল্যবোধ যে আচার ব্যবহার সেটা কি হয় ব্যবসায় হচ্ছে প্রভাব ফেলে সেটাই কি আমার সামাজিক পরিবেশ বা ওই যেই তাদের আচার আচরণ অবুদা নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটা কি আমার সামাজিক পরিবেশ এখন সামাজিক পরিবেশটা আমাকে কিভাবে প্রভাব ফেলে আমার ব্যবসায় যে আমি কি কোনো এলাকায় একটা যে কোনো একটি ব্যবসার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এইটা বিবেচনা করিনি যে ওই সমাজের বা ওই অঞ্চলের বা ওই এলাকার মানুষ আসলে কোন ধরনের পণ্য বেশি চাচ্ছে বা ওদের কোনটার প্রতি আগ্রহটা সবচেয়ে বেশি বা আকর্ষণটা বেশি সেটা না ভেবেই যদি আমি সেই এলাকায় ব্যবসা শুরু করি যেটা তাদের একদমই প্রয়োজনের বাইরে বা সামর্থ্যের বাইরে সেক্ষেত্রে কী হবে আমার ব্যবসাটা চলবেন কিন্তু আমি যদি তাদের আচার ব্যবহার বা তাদের পছন্দ অপছন্দ তাদের কোনটার প্রতি বেশি আগ্রহ কোনটা তাদেরকে আকর্ষণ করতে পারবে সেগুলো বিবেচনা করে সেই এলাকায় কী করি সেই অনুযায়ী কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি সেক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই ভালোভাবে চলবে অর্থাৎ মানুষের যে আচার ব্যবহার ধর্মীয় বিশ্বাস এবং কি যে মূল্যবোধ সেগুলোর উপর ভিত্তি করে কী হয় ব্যবসা প্রতিষ্ঠানে হয় পজিটিভ ইফেক্ট ফেলে আবার কি নেগেটিভ ইফেক্টও ফেলে এটা হচ্ছে কি সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ কি আবার কি দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে কি সাংস্কৃতিক পরিবেশ একটা হচ্ছে ধর্মীয় পরিবেশ আচ্ছা সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিন মানুষের মাঝে কিছু ধারণা বিশ্বাস মূল্যবোধ ও আচরণের ভাবধারা গড়ে ওঠে এর সম্মেলনে ওই সমাজে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে কি বলা হয় সাংস্কৃতিক পরিবেশ অর্থাৎ যেটা কি বিশ্বাস তারা কি বিশ্বাস করে তারা কোন কোন জিনিসে বিশ্বাস করে যেমন কি কোন মানুষ কী হয় না কিছু মানুষ আছে একদম বা কিছু এলাকায় আছে যদি কেউ মিথ্যা কথা বলে বা চুরি করে সেটা কি কি অনেক বড়। খারাপ কাজ হিসেবে গুণ্য করা হয় সেক্ষেত্রে কি হবে তাদের কি বিশ্বাসটা যে এটা অনেক খারাপ কাজ এই বিশ্বাসটা হচ্ছে কি এই সাংস্কৃতিক পরিবেশের অংশ আবার যদি তারা কি কোনো একটা জিনিসকে অনেক ভালোভাবে নেয় সেটা কি ও তাদের ওই মূল্যবোধ বা আচার আচরণের একটি বৈশিষ্ট্য বা এটাকে বলা হয় সাংস্কৃতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ কাকে বলে আমরা কি এক একজন এক এক ধর্মের হয়ে থাকি না আমাদের দেশে তো অনেক ধর্ম আছে এখন তাদের যে ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ সেটার ওপর ভিত্তি করে যেই পরিবেশের সৃষ্টি হবে সেটা কি হবে আমার ধর্মীয় পরিবেশ ধর্মীয় পরিবেশও কি করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রভাব ফেলে ব্যবসায় কীভাবে প্রভাব ফেলে ধরো তুমি কী করো তুরস্কে যে যদি কি দেখা যায় তুরস্কে মদ মদ রিলেটেড যে ব্যবসাটা সেটা কি বেশি ভালোভাবে স্থাপন হয়নি বা স্থাপত্য লাভ করেনি কেন লাভ করেনি কারণ তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে কি হয়েছে তারা সেখানে সেটা কম আকারে কি করতে পেরেছে সেটার পরিধি বাড়াতে পেরেছে এটা হচ্ছে কি ধর্মীয় বিশ্বাস আচ্ছা তারপরে আসি কি আমাদের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ কাকে বলে আমরা জানি যে সরকারের যে স্থিতিশীলতা বা দেশে যে সার্বভৌমত্ব নেতৃত্ব রাজনৈতিক দল ইত্যাদি মিলে বা শৃঙ্খলা পরিস্থিতি এগুলো রিলেটেড যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় রাজনৈতিক পরিবেশ যদি কোনো একটি দেশে সারা বছর দেখা যায় কি যুদ্ধ হচ্ছে বা হচ্ছে হরতাল ধর্মঘট এগুলো লেগেই যাচ্ছে সেক্ষেত্রে কী হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তারা খারাপ প্রভাব ফেলবে তখন কি হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের যে মনের মতো কি করতে পারবে না ব্যবসাগুলো পরিচালনা করতে পারবে না কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার দেশে পরিস্থিতি ভালো না তাহলে আমি কীভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তুলবো বা এটাকে কীভাবে আগিয়ে নেব এটা হচ্ছে কি আমাদের রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ কি আমাদের দেশে কি সরকার বিভিন্ন ধরনের ধরনের আইন প্রতিষ্ঠা করেছে এক একটা ক্ষেত্রে এক এক রকম তাই না এখন এই আইনগত বা এই নীতিসমূহ যদি আমরা না মানি সেক্ষেত্রে কী হবে আমাদের শাস্তি পেতে হয় আচ্ছা তেমনি কি ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায়ের জন্য যেই যেই রুলসগুলো করা হয়েছে যে নিয়ম নীতি বা নীতিমালাগুলো তৈরি করা হয়েছে সেগুলো যদি তারা ঠিকভাবে পালন না করে সেক্ষেত্রে কি হবে তাদের ব্যবসায় সেটার খারাপ প্রভাব ফেলবে আচ্ছা তারপরে আসি কি প্রযুক্তিগত আমরা জানি কি আমাদের দেশে দিন দিন প্রযুক্তির উন্নতি বেড়ে যাচ্ছে দিন দিন কি আরও আধুনিক আধুনিক কি টেকনোলজি আসছে না অর্থাৎ কি যখন কোনো ব্যবসায় কি করবে সেই রিলেটেড ধরো কোনো ব্যবসায় আমি একটু আগে যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো ব্যবসা একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি তারা প্রযুক্তিগত দিক থেকে এত আগে নেই যার কারণে কি তারা তাদের ব্যবসায়ীরা কি সফলতা লাভ করতে পারছে না কিন্তু তোমার ব্যবসাটা যদি দিন দিন কি যেই আপডেটেড যেই ভার্সনগুলো আসছে টেকনোলজির সেগুলো ইউজ করে তোমার ব্যবসার ব্যবসা প্রতিষ্ঠান সেক্ষেত্রে কি হবে তার উৎপাদনটা কি আগে থেকে আরও বেড়ে যাবে না উৎপাদন বাড়লে কি হবে তাদের যেই সেলসটা বা বিক্রয়টা সেটাও কী হবে বেড়ে যাবে অর্থাৎ এই হচ্ছে ছয়টা পরিবেশ যেটা হচ্ছে কি সামষ্টিক পরিবেশের উপাদান এগুলা কি করে ব্যবসাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলে সরি আজকে একটু কথা বলতে কষ্ট হচ্ছে তো এর জন্য একটু ঠিকভাবে তোমাদের এক্সপ্লেন করতে পারছি না এই ছিল আমাদের ছয়টা পরিবেশ আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখে আমাকে একটু কমেন্টে বলো তো বুঝেছো কি না আচ্ছা একজন হচ্ছে সে প্রযুক্তিগত পরিবেশটা বুঝে নেই আচ্ছা প্রযুক্তিগত পরিবেশ আমরা কী বললাম যে আমাদের দেশে কি বা আমাদের পুরো দেশে কি দিন দিন হচ্ছে টেকনোলজি কি আরও আপডেটেড হচ্ছে যার কারণে সেগুলো আমার ব্যবসায় যদি আমি সেগুলো ব্যবহার করি সেগুলো কি হবে আমাকে খুব সহজেই পণ্যগুলো আগের তুলনায় কি তাড়াতাড়ি তৈরি করে দেবে এবং কস্টিংটাও কী হবে সেক্ষেত্রে কম হবে কারণ আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি যার কারণে আমাদের কি হবে আমরা সেটাকে বেশি দামে যদি বিক্রয় করি তখন কি হবে আমাদের লাভটাও কি হবে বেশি হবে এই যে প্রযুক্তিগত বা যে বিভিন্ন ধরনের প্রযুক্তি এদের যে গবেষণা এদের ব্যবহার এই রিলেটেড যেই পরিবেশটা সৃষ্টি হয় সেটাই কি আমার প্রযুক্তিগত পরিবেশ ঠিক আছে আচ্ছা এবার আসে বেশিক পরিবেশের কি কি উপাদান আছে পরিবেশের উপাদানগুলো যেগুলো আমাদেরকে প্রত্যক্ষভাবে কি করে প্রভাব সৃষ্টি করে আমাদের ব্যবসায় এখন সেগুলো দেখবো আমরা তোমরা চাইলে তোমাদের ম্যানেজমেন্ট বইটা খুলতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের আবার কথা হচ্ছে যে আগে আমরা যদি আমাদের অ্যাডমিশন পরীক্ষা হয় আগে সবার আগে হচ্ছে কি আমরা আমাদের বইটা ভালো করে পড়বো তারপরে হচ্ছে কোনো শীত বা অন্য কিছু ফলো করব কারণ বইয়ের মধ্যে যদি আমরা ভালো করে না বুঝি তাহলে শীত আমার মনে হয় না আমাদেরকে কিছু বোঝাতে পারবে আচ্ছা তারপরে আসি কি ব্যবসার উপর প্রভাব প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী যেসব উপাদান অর্থাৎ ব্যষ্টিক পরিবেশে যেসব উপাদান সেগুলো দেখব আচ্ছা লিখে দিই প্রত্যক্ষ বা পরিবেশের যে কি আচ্ছা এই যে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী যে উপাদান গুলা সেক্ষেত্রে কি আমাদের দুটো পরিবেশ আছে একটা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ আরেকটা হচ্ছে পরিবেশ আচ্ছা একটা প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরীণ পরিবেশকে বা অভ্যন্তরে যে যে পক্ষগুলো থাকে তাদের দ্বারা যেই পরিবেশের সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় অভ্যন্তরীণ পরিবেশ তারা কি করে আমাদেরকে প্রত্যক্ষভাবে আমাদের ব্যবসায় প্রভাব সৃষ্টি করে আর যেই পরিবেশের উপাদানগুলো কি করবে আমাদেরকে যেগুলো হচ্ছে কি আমাদের ব্যবসার বাইরে যে পক্ষগুলো সেগুলো আমাকে প্রত্যক্ষভাবে যখন আমার ব্যবসায় প্রভাব ফেলবে সেটা হচ্ছে কি আমার বাহ্যিক পরিবেশের উপাদান আচ্ছা এখন আসি যে অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো কি কি অভ্যন্তরীণটা আমরা বুঝেছি যে এখানে কি বলেছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবস্থা বলি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে যে পরিবেশের জন্ম নেয় সেটাকে কি বলা হয় অভ্যন্তরীণ পরিবেশ একটা অভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কি কি হতে পারে প্রথমটা হতে পারে কি মালিক বা শেয়ার হোল্ডার মালিক বা শেয়ার হোল্ডার আমরা জানি শেয়ার হোল্ডাররা কি হয় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকই হয় আচ্ছা তাহলে এই মালিক বা হোল্ডার কি আমার অভ্যন্তরীণ পরিবেশে একটা উপাদান তারা কি করে আমাদের ব্যবসায় ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে প্রভাব সৃষ্টি করে যেমন কি ধরো তোমার ব্যবসায় কোনো ডিসিশন মেক করতে হবে বা ব্যবসা গঠন যেটা বলি আমরা ব্যবসা শুরু করতে চাই সেক্ষেত্রে কি ব্যবসায়ী যে মালিক থাকবে সে কী করবে ব্যবসাটা পরিচালনা করবে বা হচ্ছে তখন যখন সে শুরু শুরুতে যে যখন কি করবে ব্যবসাটা সৃষ্টি করবে বা গঠন করবে তখন কি হবে সেখানে যে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো সেটা কে নিবে মালিক নিবে তার সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করবে যে ব্যবসাটা কিভাবে পরিচালনা করবে সে বা পরিচালিত হবে অর্থাৎ মালিক কি করছে মালিক বা শেয়ার শেয়ারহোল্ডার এখানে প্রত্যক্ষভাবে হচ্ছে অবদান রাখছে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আচ্ছা তারপরে আসি কি পরিচালনা পর্ষদ আচ্ছা পরিচালনা পর্ষদ যেটার ইংলিশ হচ্ছে কি বোর্ড অফ ডিরেক্টরস যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় হবে সেক্ষেত্রে কি হয় শুধুমাত্র যে ব্যবসাটা প্রথমে পরিচালিত করেছিল বা শুরু করেছিল যে ব্যবসাটা তার ডিসিশনে কি সব হয় সব হয় না তখন কি করে একটা বোর্ড অফ ডিরেক্টরস বা একটা পরিচালনা পর্ষদ সৃষ্টি করে যেখানে হচ্ছে কি অনেক সংখ্যার মানুষ থাকতে পারে যেমন বারোজনও থাকতে পারে সর্বোচ্চ অনেক সর্বোচ্চ জন থাকে একজন একটা বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার্সরা তারা কি করে যে ব্যবসা রিলেটেড যে মেইন মেইন সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকে যে ব্যবসাটা তারা একভাবে অনেকে বলবে কী যে আমরা এইভাবে ব্যবসাটা পরিচালনা করব কিন্তু বোর্ড অফ ডিরেক্টার্সে যেই সিদ্ধান্ত থাকবে সেটা কি হবে ফাইনাল হবে এখানে যদি আমরা বইয়ে পড়ি যে কি বলেছে কোম্পানি সংগঠনে পরিচালনা পর্ষদ শেয়ার শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে মৌল কোম্পানির মৌল নীতি নির্ধারণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং প্রতিষ্ঠানের পরিচালনার জন্য যে দিক নির্দেশনা সেগুলো কে দিয়ে থাকে পরিচালনা পর্ষদ তারা কার হয়ে কাজটি করে মালিক বা শেয়ার হোল্ডারের হয়ে এই কাজটি করে এজন্য মালিক বা শেয়ার শেয়ারহোল্ডাররা কী করে যাতে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মৌলিক যে ডিসিশনগুলো সেগুলো যাতে নেওয়া যায় ঠিকভাবে সেগুলো সেজন্য তারা একটা বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদের গঠন করে যখন তখন তারা কি করে মালিক বা শেয়ার শেয়ারহোল্ডারের হয়ে তখন তারা ডিসিশনগুলো নেয় আর এই ডিসিশনগুলো কি হয় প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রভাব ফেলে কারণ তারা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান অভ্যন্তরীণ পরিবেশের উপাদান তারপরে হচ্ছে কি শ্রমিক বা কর্মী শ্রমিক ও কর্মী আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান কি শ্রমিক বা কর্মী কারণ আমার প্রতিষ্ঠানে যদি আমি শ্রমিক কর্মীদের সন্তুষ্ট না রাখতে পারি তখন কি করবে তারা কাজ করবে না ঠিকভাবে আমি যেভাবে চাই তারা কি করবে না কাজ করবে না অর্থাৎ তাদের ইচ্ছা অনিচ্ছা এবং তাদের সন্তুষ্টির ওপর কী হয় ব্যবসা প্রতিষ্ঠানটা ডিপেন্ড করে তারা যদি আজকে বলে যে আমরা সে কাজ করব না কারণ কি আমাদের বেতনটা কম তখন কি হবে ব্যবসাটা অচল হয়ে পড়বে অর্থাৎ সব সর্বপ্রথম আমাকে আমাদের আমাদেরকেই করতে হবে তাদেরকে সন্তুষ্ট করা লাগবে এজন্য কি এরা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি আমরা জানি যে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান কি ভিন্ন ভিন্নভাবে গঠিত হয় বা তাদের পরিচালনা সংক্রান্ত যে কাজগুলো হয় সেটাও কি হয় ভিন্ন হয় কারণ এক এক প্রতিষ্ঠানের সংস্কৃতি বা তাদের আচর আচরণ বা তাদের মূল্যবোধগুলা কি এক এক রকম হয় যেটা কি করে ব্যবসায় প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে এই জন্য কি এগুলো হচ্ছে কি আমার ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ যে উপাদানগুলো সেগুলো আশা করি এগুলা বোঝা হয়ে গেছে যে ব্যবসায় প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে এই এই পক্ষগুলা মালিক এবং শেয়ার হোল্ডার পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টরস শ্রমিক কর্মী এবং কি প্রতিষ্ঠানের নিজস্ব যে সংস্কৃতি তারা কি করে প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রভাব সৃষ্টি করে আচ্ছা তারপরে আসি কি বাহ্যিক পরিবেশ বাহ্যিক পরিবেশ বাহ্যিক পরিবেশ আমরা কাকে বলেছিলাম যে প্রতিষ্ঠানের বাইরে যে পক্ষগুলো থাকবে তারা কি করবে যখন প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করবে সেটাকে কি বলা হয় বাহ্যিক পরিবেশ বাহ্যিক পরিবেশের কি কি উপাদান হতে পারে প্রথম উপাদান হচ্ছে কি প্রতিযোগী আচ্ছা প্রতিযোগী কি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি যদি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে বা তোমার সাথে যারা যারা ব্যবসায় করছে তারা কোন ধরনের পণ্য উৎপাদন করছে বা কোন ধরনের সেবা প্রদান করছে সেটা সম্পর্কে তোমরা তৎপর না হওয়া বা সচেতন না হওয়া তাহলে কি হবে তোমার ব্যবসাটি ডুবে যেতে পারে সেই ক্ষেত্রে কি প্রতিযোগী একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমার প্রতিযোগী আমার থেকে কতটুকু এগিয়ে আছে বা কী ধরনের সেবা তারা প্রদান করছে যার কারণে তারা এগিয়ে আছে সেগুলো ভাবনা করতে হবে তারা কি করে আমাদের বাহ্যিকভাবে আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে প্রত্যক্ষ প্রভাব ফেলে ধরো কি আমরা জানি যে আমার প্রতিযোগিতার কোন কোন ধরনের পণ্য গ্রাহকদের কাছে সেবা দিচ্ছে তখন কি করব আমরা আমরা একভাবে করে গেলাম কিন্তু তারা আরও বেটার ওয়েতে করলো এটা না এটা না জানলে কি হবে আমাদের ব্যবসার ক্ষতি হবে কারণ তখন কাস্টমাররা কি হবে তাদের কাছে বেশি যাবে এর জন্য কি প্রতিযোগী সম্পর্কে সব সময় ধারণা রাখতে হবে যে কোন পণ্যটা গ্রাহকরা সবচেয়ে বেশি পছন্দ করছে এবং কারা সেটাকে সাপ্লাই দিচ্ছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে কি ক্রেতা বা ভোক্তা এটাও অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে আমরা যাদের কাছে কিই আমাদের পণ্যটা বিক্রি করি বা আমাদের সেবাটা প্রদান করি তারা হচ্ছে ক্রেতা বা ভোক্তা এখন আমরা কাদের জন্য পণ্য উৎপাদন করি অবশ্যই ক্রেতা এবং ভোক্তাদের জন্য পণ্যটা বা সেবাটা দেই এখন তাদের যদি আমরা হচ্ছে সন্তুষ্ট না করতে পারি তারা কি চায় সেটা যদি আমরা না জানি তখন কি হবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকভাবে পরিচালনা করতে পারবো না বা আমাদের পণ্যের যে চাহিদা সেটা কি হবে না কমে যাবে সেজন্য আমাদের কি করতে হবে অবশ্যই ক্রেতা এবং ভোক্তারা কি চায় তাদের চাহিদাটা কোন পণ্যের ক্ষেত্রে বেশি সেটা আমাদের জানতে হবে তারপরে সেটা আমাদের ব্যবসায় অ্যাপ্লাই করতে হবে তারপরে আসি সরবরাহকারী বা সাপ্লায়ার যেটাকে আমরা বলি সাপ্লায়াররা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের ব্যবসায় সাপ্লায়াররা কি করে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের কাঁচামাল সেগুলো আমাদেরকে সাপ্লাই করে বা আমাদের যে যে পণ্যগুলোর দরকার আমাদের পণ্যটাকে ভোক্তা উপযোগী করার জন্য সেটার জন্য কি করে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালসের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে কি ধরনের তথ্য যে বাজারে গ্রাহকরা কোন প্রতি তাদের আকৃষ্ট বেশি বা কোনটা তারা চাচ্ছে সে ধরনের তথ্য আমাদের কি করে সাপ্লায়াররা বা সরবরাহকারীরা দিয়ে থাকে এবং আমরা চেষ্টা কি করব তাদের থেকে এই বিভিন্ন ইনফরমেশানগুলা গ্যাদার করতে এবং অবশ্যই কি করা যাবে না তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না তাদের সাথে কি সম্পর্ক বজায় রাখতে হবে কারণ তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটি উপাদান বা অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান তারপরে আসে কি কৌশলগত মিত্র কৌশলগত মিত্রটা কি যে আমরা আমাদের ব্যবসাটা যাতে আরও এক্সপ্যান্ড করতে পারি আরও আগাতে পারি সবার কাছে পৌঁছাতে পারি আমাদের ব্যবসায় যে সুনামটা সেটা বাড়াতে পারি সেই জন্য আমরা কি করি অন্য অন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সাথে কি করি মিত্রতা করি যাতে তাদের সাথে হয়ে আমরা কি করতে পারি আমাদের ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করতে পারি এবং ব্যবসায় যে পরিধি সেটাকে কি করতে পারি আরও বৃদ্ধি করতে পারি তারপরে কি সংস্কার সরকারি সংস্থা সরকারি সংস্থাগুলো কি করে আমাদের ব্যবসায় প্রত্যক্ষভাবে প্রভাব সৃষ্টি করে কিভাবে সরকার যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায় খাতকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থার উপর দায়িত্ব অর্পণ করে তখন এরূপ সংস্থার ইচ্ছা অনিচ্ছা বা এর ব্যবস্থাপনার উপর কি করে প্রত্যক্ষ প্রভাব ফেলে অর্থাৎ আমরা যে সরকার যে ব্যবসার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো সৃষ্টি করে বা বানায় সেগুলো কি অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে মানতে হয় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার যেই বললো যেমন আমাদের কি ইভ্যালিরা ইভ্যালি এখন কি তাদের যে সংস্কারী সরকারি সংস্থা সেটা কি আদেশ দিল যে তোমরা ইভ্যালিকে কি করো ইভ্যালির ওপরে চার্জ করো যে তাদের এত কিভাবে তাদের সেলস হয় ঠিক আছে যার কারণে কি এই যে সরকারি সংস্থাগুলো তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে তারা কোন কোম্পানিকে কি করবে কিভাবে ট্রিট করবে অর্থাৎ তাদের সাথেও কী করা লাগবে আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে এ ছিল কি আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান প্রথম হচ্ছে প্রতিযোগী তারপর হচ্ছে ক্রেতা বা ভোক্তা তারপর কি সরবরাহকারী এবং কৌশলগত মিত্র ও সরকারি সংস্থা ক্লিয়ার সবার আচ্ছা সরবরাহকারী বা সাপ্লায়ার সাপ্লায়াররা কি করে থাকে আমাদেরকে আমাদের ব্যবসায় যে র মেটেরিয়াল তারা কারা কারা প্রোভাইড করে এগুলো আমাদেরকে সরবরাহকারীরাই প্রোভাইড করে আছে এখানে আমাদের বইয়ে কি বলছে যে কাঁচামাল পণ্য সরবরাহকারী ব্যাংকার ইত্যাদি ব্যবসা সংশ্লিষ্ট বাহ্যিক পরিবেশে উপাদান এর সরবরাহকারীদের সহযোগিতার ওপর ব্যবসার সাফল্য নির্ভর করে তাই সরবরাহকারীদের ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা আগ্রহ অনাগ্রহকে কী করা লাগবে মূল্য দেওয়ার প্রয়োজন পড়ে অর্থাৎ কি যারা আমাদেরকে কাঁচামাল প্রোভাইড করে বা হচ্ছে যারা আমাদেরকে পণ্যগুলো সরবরাহ করে তাদের যে ইচ্ছা বা তাদের যে চাওয়া পাওয়া সেগুলো যাতে আমরা ঠিকভাবে ফুলফিল করি সেটার কথা বলা হয়েছে যদি আমরা সেটা ফুলফিল না করতে পারি তখন কি হবে তারা অন্য কোন প্রতিষ্ঠানের কাছে চলে যাবে আমাদের কি করতে হবে তাদেরকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে তাদের চাওয়া পাওয়া কি সেগুলো পূরণ করতে হবে যারা যাতে কি করতে পারি আমরা তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারি তারা শুধু আমাদেরকে কি করে না পণ্য বা কাঁচামাল সাপ সাপ্লাই করে না তারা আমাদেরকে কি করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে কাদের সম্পর্কে তথ্য প্রদান করে থাকে বিভিন্ন গ্রাহকদের অর্থাৎ ক্রেতা বা ভোক্তারা কি চায় তাদের প্রয়োজনটা কি সেগুলো আমাদেরকে সরবরাহকারীও প্রদান করে থাকে ঠিক আছে এরা হচ্ছে কি আমাদের ব্যবসায় প্রত্যক্ষভাবে প্রভাব সৃষ্টি করে তারা তারা যদি চায় আমাদেরকে ভুল ইনফরমেশান দিতে পারে না যদি আমরা তাদের চা পা পূরণ না করি হ্যাঁ এই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা দরকার আচ্ছা তারপরে আসে যে ব্যবসার ওপর পরিবেশের উপাদান সমূহের প্রভাব ব্যবসার উপর এই যে পরিবেশের উপাদানগুলো সেগুলোর কি প্রভাব প্রভাবটা কেমন সেটা এখন আমরা দেখব আচ্ছা প্রথমে কি বলছে উপকরণ প্রাপ্তি আচ্ছা প্রথমটা কি উপকরণ প্রাপ্তি অর্থাৎ কি আমাদের যেই পরিবেশের উপাদানগুলো আছে সেগুলোর থেকে কি করি আমরা উপকরণ পাই না যেমন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা কি পাই থাকি কাঁচামাল পেয়ে থাকি বা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ থেকে কি পেয়ে থাকি মূলধন পেয়ে থাকি ব্যাংক থেকে ঋণ পেয়ে থাকি যেটা বলে তারপরে কি। বিভিন্ন ধরনের বাজার সুবিধা পেয়ে থাকি অর্থাৎ উপকরণ প্রাপ্তি মানে হচ্ছে কি এই বিভিন্ন ধরনের পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো থেকে আমরা কি পাই সেটাই হচ্ছে কি আমার উপকরণ প্রাপ্তি প্রথমটা হচ্ছে কি মূলধন প্রাপ্তি মূলধন প্রাপ্তি আমরা জানি কি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি মূলধন মূলধন না থাকলে কি করতে পারবো না আমরা ব্যবসাটা গড়ে তুলতে পারবো না এজন্য অবশ্যই কি করতে হবে আমাদের মূলধনটা জোগাড় করতে হবে আর এই মূলধন আমরা কাদের কাছ থেকে জোগাড় করব হয় কি বিভিন্ন নিজেদের কাছ থেকে মালিকের মূলধন থেকে অথবা ঋণকৃত মূলধন থেকে ঋণকৃত মূলধন হতে পারে কি বিভিন্ন ধরনের ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাহলে এই যে ব্যাংক এই ব্যাংকটা কি অর্থনৈতিক পরিবেশের উপাদান না অর্থাৎ আমরা এই উপকরণটা কোথেকে পাচ্ছি এই মূলধন উপকরণটা কোথেকে পাচ্ছি ব্যাংক ব্যাংক থেকে পাচ্ছি যেটা হচ্ছে কি আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান আচ্ছা তারপরে হচ্ছে কি কাঁচামাল প্রাপ্তি এখন আমি মূলধন নিয়ে আমার ব্যবসা শুরু করলাম কিন্তু আমার পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল সেগুলো কি করতে হবে এবার আমার সংগ্রহ করতে হবে কাঁচামাল আমরা কোন পরিবেশ থেকে সংগ্রহ করব বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করব ঠিক আছে এর জন্য প্রাকৃতিক পরিবেশের ওপর কী করে এটা প্রভাব ফেলে অর্থাৎ কাঁচামাল উপকরণটা কোথেকে পাবো প্রাকৃতিক পরিবেশ থেকে আর এটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ থেকে এটা ইম্পর্টেন্ট এরকম কোয়েশ্চেন আসবে যে ধরো কাঁচামাল প্রাপ্তি এটা কোন পরিবেশের উপাদান বা হচ্ছে বলবো এখানে মূলধন প্রাপ্তি এটা কোন পরিবেশের উপাদান তোমাদের যে পরিবেশের উপাদানগুলো দেওয়া আছে ছয়টার সেগুলো একটু ভালো করে দেখবে মানব সম্পদ ধর্মীয় বিশ্বাস বা হচ্ছে কি পণ্য সুরক্ষা আইন সংরক্ষণ আইন এইগুলা কোন পরিবেশের উপাদান মেনলি এইসব কোয়েশ্চেন আসে এই অধ্যায় থেকে আচ্ছা তারপরে বলছে কি বাজার সুবিধা আচ্ছা বাজার সুবিধা আমরা বাজার বলতে কি বোঝায় কোন পণ্যের প্রতি গ্রাহকদের যে চাহিদা সেটাকে কি বলা হয় বাজার বলা হয় এখন বাজার সুবিধা কিসের উপর ডিপেন্ড করবে সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের উপর ডিপেন্ড করবে সামাজিক ও অর্থনৈতিক তাই না অর্থাৎ কি আমাদের সমাজে যে মানুষগুলো আছে তারাই তো কিনবে আমাদের পণ্য আলটিমেটলি তারা কিনবে না অর্থাৎ আমাদের পণ্যের প্রতি তাদের যে চাহিদা সেটা কি কী বলা হয় বাজার সুবিধা বলা হয় এটা কোন পরিবেশের উপাদান সামাজিক এবং অর্থনৈতিক আচ্ছা তারপর হচ্ছে কি শক্তি সম্পদের প্রাপ্যতা শক্তি সম্পদ কোনগুলো যেমন গ্যাস বিদ্যুৎ একটা প্রতিষ্ঠানে কি এগুলো দরকার হয় না গ্যাস বিদ্যুৎ পানি এগুলো অবশ্যই কি প্রয়োজন আর এগুলো আমরা কোথেকে পেয়ে থাকি প্রাকৃতিক পরিবেশ থেকে পেয়ে থাকি এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত এছাড়াও কি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত পরিবেশের সাথেও কি এরা মাধ্যমে এরা প্রভাবিত এগুলো লিখে রাখো যে কোনটা কোন ধরনের পরিবেশ দ্বারা প্রভাবিত প্রথমটা কি ছিল মূলধন এটা কি অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত বাজার সুবিধা কি সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত শক্তি সম্পদের প্রাপ্যতা অর্থাৎ গ্যাস বিদ্যুৎ পানি এগুলো হচ্ছে কি মেনলি প্রাকৃতিক তারপরে এছাড়াও কি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত পরিবেশ দ্বারা প্রভাবিত তারপর হচ্ছে কি মানব সম্পদের প্রাপ্যতা মানব সম্পদের প্রাপ্যতা মানব সম্পদ বলতে কি বোঝায় অবশ্যই যারা কি আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি মানব সম্পদ শ্রমিক কর্মী যাদেরকে বলি তারা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের প্রতিষ্ঠানের জন্য তাদের প্রাপ্যতা আমরা কোন পরিবেশ উপর ডিপেন্ড করি সেটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশের উপর এটা আসে যে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান সেটা কি হবে অর্থনৈতিক পরিবেশের উপাদান আচ্ছা তাহলে প্রথমটা কি ক্লিয়ার ব্যবসার উপর এই উপাদানগুলো যে প্রভাব সৃষ্টি করে প্রথমটা হচ্ছে কি উপকরণ প্রাপ্তি অর্থাৎ মূলধন কাঁচামাল বাজার সুবিধা শক্তি সম্পদের প্রাপ্যতা মানব সম্পদের প্রাপ্যতা এগুলো হচ্ছে কি আমাদের ব্যবসার উপর প্রভাব ফেলে তারপরে হচ্ছে কি ব্যবসায় বান্ধব নীতিমালা দুই নম্বর হচ্ছে ব্যবসায় বান্ধব নীতিমালা আচ্ছা নাহলে কি ব্যবসার ক্ষেত্রে আমি যেটা আগে বলেছি বিভিন্ন ধরনের নীতিমালা সৃষ্টি করা হয় যাতে ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করা যায় আচ্ছা আর এই নীতিমালা কে সৃষ্টি করে অবশ্যই আইনগত পরিবেশ আইনগত পরিবেশ আচ্ছা এখন যদি আমাদের বলে যে সরকার বলে যে এই এলাকায় কী হবে তুমি যেই এলাকায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠা করেছো সেই এলাকায় তোমাকে কর বেশি দিতে হবে তাহলে কি সেটা তোমার ব্যবসার জন্য একটি খারাপ দিক না যে তুমি যদি কর বেশি দাও তাহলে তোমার মুনাফাটা কমে যাবে এজন্য কি ব্যবসা বান্ধব নীতিকে কোন পরিবেশের উপর আইনগত পরিবেশের উপর অর্থাৎ আমার আইন বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেই যে ইউ বিজনেস ফ্রেন্ডলি না হবে তখন কি হবে আমার ব্যবসায় নেগেটিভ প্রভাব ফেলবে আর যদি সেটা আমার ব্যবসার জন্য তোমাকে বললো যে এখন বলো তোমার এলাকায় হচ্ছে কি কর্মকুফ করা হলো তাহলে কি সেটা তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে না সেটাই যে ব্যবসার বান্ধব নীতিগুলো কি করতে পারে নেগেটিভ এবং পজিটিভ দুইভাবে প্রভাবিত করে ব্যবসায়কে আর এটা কোন পরিবেশের উপাদান আইনগত পরিবেশের উপাদান আচ্ছা তারপরে আসি যে সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা এখন কি তোমার প্রতিষ্ঠান তুমি যে এলাকায় দিয়েছো সেখানে কি তোমার গ্রাহকরা যদি যাতে ঠিকভাবে পৌঁছাতে পারে সেটা কি সেটা আমাকে নিশ্চিত করতে হবে এখন তোমার যে এলাকায় ব্যবসা দিয়েছো সেই এলাকায় কি কোনো অবকাঠামোগত যে উন্নয়ন সেটা নেই অর্থাৎ কোনো রাস্তাঘাট ঠিকভাবে করার নেই কোনো সেতু নেই যে সহজেই তোমার এলাকায় সবাই গ্রাহকরা আসতে পারবে তোমার বিজনেসে যে পণ্যগুলো সেগুলা কেনার জন্য এখন কি করতে হবে আমাকে অবশ্যই কি যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে কি অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের রাজনৈতিক যে পরিবেশটা সেটা যদি বা রাজনৈতিক যে পরিবেশের স্থিতিশীলতা স্থিতিশীলতা যদি না থাকে অরাজকতা যদি থাকে বেশি বেশি তখন কী হবে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নেগেটিভ প্রভাব ফেলবে এর জন্য কি আমাকে অবশ্যই অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিশ্চিত করতে হবে আর ব্যবসায় বাংলাদেশে কি এই রাজনৈতিক পরিবেশটাও অনেক প্রতিকূল আমাদের ব্যবসার প্রতিষ্ঠানের ওপর সেটা প্রতিকূলভাবে প্রভাব সৃষ্টি করে অর্থাৎ খারাপ প্রভাব সৃষ্টি করে কারণ কি আমাদের যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা কম আমাদের অস্থিতিশীলতাটা বেশি অর্থাৎ অবশ্যই কি করতে হবে সেটা ব্যবসায় নেগেটিভ প্রভাব ফেলে আমাদের ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশটা কি করে নেগেটিভ প্রভাব ফেলে তারপরে কি ব্যবসার সহায়ক সেবা ব্যবসায় সহায়ক সেবা কীভাবে প্রভাব সৃষ্টি করে ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য সহায়ক বিভিন্ন সেবা প্রদান গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন সংস্থা ঋণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান সরবরাহকারী ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস ইত্যাদি কি গুরুত্বপূর্ণ বিবেচিত হয় অর্থাৎ কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফায়ার সার্ভিস বা হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো কি করে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে অর্থাৎ এগুলো ছিল কি আমার ব্যবসায় পরিবেশের যে উপাদান ব্যবসার উপর কীরকম প্রভাব ফেলে সেটা আমরা দেখলাম যে ব্যবসায় বান্ধব যদি নীতিমালা না থাকে তখন কি হবে প্রতিষ্ঠানে খারাপ প্রভাব ফেলবে তারপরে যোগাযোগ ব্যবস্থা না থাকলে সেটাও কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি না থাকে সেক্ষেত্রেও কি হবে ব্যবসা প্রতিষ্ঠান ঠিকভাবে পরিচালনা হতে হবে না সেমভাবে কি ব্যবসায় রিলেটেড যে সহায়ক সেবাগুলো ফায়ার সার্ভিস সরকারি সংস্থা সেগুলো যদি ঠিকভাবে অনুকূলে না থাকে অর্থাৎ কি ঠিকভাবে কাজ না করে তখন কি হবে সেটা ব্যবসায় নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে ক্লিয়ার সবার আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু পড়ি দেখি আচ্ছা তাহলে একজন কোয়েশ্চেন করেছে কি যে যোগাযোগ কোন পরিবেশের কোন পরিবেশের হবে আচ্ছা আমরা কি বলেছিলাম সুষ্ঠু যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা আমরা অবশ্যই জানি কি অর্থনৈতিক পরিবেশের উপাদান আর যোগাযোগটা হচ্ছে কি আমার কারিগরি বা প্রযুক্তিগত পরিবেশের উপাদান আচ্ছা ক্লিয়ার তাহলে সবার আচ্ছা সবাই বাংলা বাজিয়ে ক্লাস চাই আমার কাছ কিন্তু আমি তো এগুলা বেশি পারি না আমি কিভাবে বুঝাবো আমি যেটা পারি সেটাই তো বুঝাবো তাই না আর একটা মানুষ তো সব পারবে না এটাই স্বাভাবিক আচ্ছা একজন লিখেছে হিউম্যানিটিসরা কি করলো আপ আমাদের জন্য ক্লাস নেবেন না এখন তো আমি কমার্সে পড়ি এখন আমি তো জাস্ট কমার্সের সাবজেক্টটি পড়াতে পারব এটা তোমাদের ব্যাড বা আমার ব্যাড লাগ যেটা বলতে পারি তাহলে এটা মুছে দিলাম আচ্ছা তারপরে আসি যে এখন ব্যবসায় ক্ষেত্রে উপাদানগুলো বা ব্যবসায় বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়নের সমস্যা কেন বাংলাদেশে উন্নয়নটা ঠিকভাবে হতে পারে না এটা কি সমস্যা উন্নয়নের সমস্যা জাস্ট লিখি তাহলে তোমরা বুঝবা কী কী সমস্যা দেখা দিতে পারে বাংলায় ব্যবসার পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশে সেটা পড়ব প্রথমে হচ্ছে কি রাজনৈতিক অস্থিতিশীলতা প্রথমটা কি রাজনৈতিক অস্থিতিশীলতা যেটা আমরা একটু আগেই পড়লাম রাজনৈতিক অস্থিতিশীলতা আচ্ছা এই জিনিসটা কি যে আমরা জানি যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে কি রাজনৈতিক পরিবেশটা অনুকূল না অর্থাৎ এটা হচ্ছে কি প্রতিকূল এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশে কোন পরিবেশটা অনুকূল না প্রতিকূল তখন কী লিখবা রাজনৈতিক পরিবেশ অর্থাৎ আমাদের দেশে কি রাজনৈতিক অস্থিতিশীলতা বেশি আমাদের দেশে কি প্রায় হরতাল ধর্মঘট এগুলো লেগেই থাকে এগুলো আমাদের জন্য এখন নর্মাল হয়ে গেছে তাই না তার মানে যেহেতু রাজনৈতিক পরিবেশটা অস্থিতিশীল থাকে যার কারণে আমার ব্যবসায় সেটা খারাপ প্রভাব ফেলে ব্যবসা প্রতিষ্ঠানটা কি করতে পারে না ঠিকভাবে পরিচালনা করতে পারে না কারণ দেখা যায় যে হরতাল ধর্মঘট এগুলো যখন বেড়ে যায় তখন কি হয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি খারাপ প্রভাব ফেলে দ্বিতীয় কি অবকাঠামোগত দুর্বলতা একটু আগে সেটাও হচ্ছে কি করেছি এক্সপ্লেন করেছি অবকাঠামোগত দুর্বলতা আমাদের দেশে কি যে সব জায়গায় কি হয় না রাস্তাঘাট সেতু এগুলা উন্নত না এগুলো কি অনেক খারাপ অবস্থা যার কারণে ক্ষেত্রে নেগেটিভ ফেলে মানুষ প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে না কারণ কি হয়তো বা সেক্ষেত্রে কি রাস্তাঘাট ঠিক নাই বা হচ্ছে সেতু নাই কোনো যে মানুষ নদী পার হয়ে যেতে পারবে অর্থাৎ কি অবকাঠামোগত দুর্বলতাটার কারণে কি ব্যবসায় খারাপ প্রভাব ফেলে তারপর কি সরকারের ভূমিকার দুর্বলতা সরকারি ভূমিকার দুর্বলতা সেটা কিভাবে এখানে বলেছে যে উন্নয়নে ব্যবসায় সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি ব্যবসায় বান্ধব নীতিমালা প্রণয়ন অর্থনৈতিক কেন্দ্রিক সরকারি পরিচালনা রপ্তানি বৃদ্ধিতে সহায়তা দান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির উত্তাদান উন্নয়ন এগুলোর ক্ষেত্রে কি কে ভূমিকা রাখে অবশ্যই সরকার ভূমিকা রাখে এখন সরকার যদি তাদের যে ভূমিকাটা সেটা ঠিকভাবে পালন না করে বা তাদের যে দায়িত্বটা সেটা পালন না করে যার কারণে কি কি হবে তাহলে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়েই যাবে আমাদের অবকাঠামোগত দুর্বলতাটা রয়েই যাবে যার কারণে ব্যবসা অবশ্যই কী হবে খারাপ প্রভাব ফেলবে অর্থাৎ সরকারি ভূমিকার দুর্বলতা কী করে ব্যবসায় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তারপরে কি বলেছে আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা লিখলাম আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা। প্রতিষ্ঠানগুলোর কি দুর্বলতা সেটা কিভাবে যে আমরা কি চাইলে কি করতে পারি না এখন আমাদের ব্যবসার জন্য লোন নিতে পারি না সেক্ষেত্রে আমাদের অনেক কি করতে হয় অনেক স্টেপ বা প্রসেস থাকে যে আমাকে বলবে যে ইন্টারেস্ট রেট বেশি তখন কি যদি বেশি ইন্টারেস্ট রেট থাকে সেটা আমি আগেও বললাম তখন আমার ব্যবসার প্রতিষ্ঠানটা আমি কী করতে পারবো ব্যবসায়ীর জন্য লোন নিতে পারবো না এর জন্য যে ইন্টারেস্ট রেটটা সেটা কী করতে হবে সেটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে অবশ্যই মানুষের সামর্থ্য বিবেচনা করতে হবে যাতে কি করতে পারে যে কেউ তাদের ব্যবসায় গড়ে তোলার জন্য সঠিক সময় কি করতে পারে সঠিক পরিমাণ ঋণ গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে এখন যে ব্যবসায় প্রতিষ্ঠানের যে দুর্বলতাটা রয়েছে যার কারণে ব্যবসায় খারাপ প্রভাব পড়ে তারপরে হচ্ছে শিক্ষা ও সচেতনতার অভাব সচেতনতার অভাব আমরা এটা জানি যে আমাদের দেশে যে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে বা যারা ব্যবসায় প্রতিষ্ঠানটা দিয়ে থাকে যারা মালিকরা তারা সবাইকে কিন্তু সুশিক্ষিত না বা উচ্চশিক্ষিত না তারা কি অবশ্যই অনেকে কি স্বল্প শিক্ষিত বা তাদের মধ্যে যে সচেতনতাটা সেটা কি অনেক কম দেখা যায় যার কারণে তারা ঠিকভাবে কি করতে পারে না ব্যবসায় যে ব্যবস্থাপনা যে কাজটা সেটা ঠিকভাবে পরিচালনা করতে পারে না যার কারণে তাদের ব্যবসাটা উন্নতি লাভ করে না বা সফলতা লাভ করে না অর্থাৎ অবশ্যই কি আমি যে ব্যবসাটা গড়ে তুলবো সেটা সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে বা আমার সচেতন থাকতে হবে যে যখন আমার এরূপ ঝুঁকি আসবে তখন আমি সেটা কিভাবে মোকাবেলা করব বা আমি যদি এই ব্যবসাটা শুরু করি তাহলে এটা কিভাবে করা উচিত বা এটা সম্পর্কে আমার জ্ঞান থাকা দরকার যেহেতু জ্ঞান থাকে না তার মানে কি এটা আমার ব্যবসায় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তারপর কি সুশাসনের অভাব সুশাসনের অভাব আচ্ছা আমরা অনেকে কি করি যে কর ফাঁকি দিতে চাই বা আমাদের ব্যবসায় যেই সুবিধাগুলা বা হচ্ছে আমাদের যেই ঋণ দিতে হবে যেখানে এখানে বলছে যে বিভিন্ন সরকারি পাওনা ফাঁকি দেওয়ার সুযোগ ও প্রবণতা ব্যবসার ক্ষেত্রে নৈতিকতার চর্চায় বাধার রূপ অর্থাৎ আমরা কি করি আমরা চাই যে আমরা ব্যবসায় যাতে বেশি কম কম কি কর দিতে পারি বা আমাদের যেই সরকারি যেই হচ্ছে পাওনাগুলা সেটা ফাঁকি দিতে পারি সেটা আমরা চিন্তা করি যার কারণে ব্যবসায় কি অনৈতিক একটা প্রভাব ফেলে খারাপ প্রভাব ফেলে যেটা আমরা বলতে পারি অর্থাৎ এটা ছিল কি আমার ব্যবসায় উন্নয়নে কি বাধা কী কি করে প্রথমটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা তারপর হচ্ছে কি অবকাঠামোগত দুর্বলতা সরকারি ভূমিকার দুর্বলতা আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতা শিক্ষা সচেতনতার অভাব আর লাস্ট হচ্ছে কি সুশাসনের অভাব এগুলো হচ্ছে আমাদের সমস্যা এখন এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় অবশ্যই কী করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে যাতে সরকার সেক্ষেত্রে স্টেপ নেয় সেটার ব্যবস্থা করতে হবে সরকারকে সচেতন হতে হবে সরকারের পাশাপাশি আমাদের জনগণকে কি করতে হবে সচেতন হতে হবে অবকাঠামোগত দুর্বলতা যাতে না থাকে অবকাঠামোগত উন্নয়নটা যাতে হয় সেটা নিশ্চিত করতে হবে রাস্তাঘাট সেতু এগুলো যাতে বেশি বেশি নির্মাণ হয় যাতে খুব সহজেই কি তাদের পরিবহন ব্যবস্থাটা কি করতে পারে উন্নত করতে পারে সেটার ব্যবস্থা করতে হবে সরকারি ভূমিকার যে দুর্বলতা সেটাকে কি করতে হবে হ্রাস করতে হবে সরকারকে সচেতন হতে হবে সাথে নাগরিককেও যাতে তারা ব্যবসায় প্রতিষ্ঠানকে সঠিকভাবে করতে পারে তারপরে যে আর্থিক প্রতিষ্ঠানে যেই দুর্বলতাটা আছে সেটা কি করতে হবে দূর করতে হবে অর্থাৎ সবাই যাতে কি তাদের সামর্থ্যের মধ্যে কি ঋণ নিতে পারে সেটার ব্যবস্থা করতে হবে তারপরে কি শিক্ষা এবং সচেতনতার যে অভাবটা সেটা কী করতে হবে দূর করতে হবে অবশ্যই কি করতে হবে মানুষকে বেশি বেশি ট্রেনিং যেটাকে বলে বা প্রশিক্ষণ যেটাকে বলে সেটা দিতে হবে এখন তুমি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করেই করে ফেলছো এখন সেটা সম্পর্কে যেহেতু তোমার ধারণা নেই যার কারণে তোমার ব্যবসাটা কী হবে খারাপ প্রভাব ফেলবে কিন্তু তুমি যদি তোমার যে ব্যবসায়ী মানব সম্পদ আছে তাকে যদি তুমি কি করো বিভিন্ন প্রশিক্ষণ দাও ওই ব্যবসাটা সম্পর্কে সেক্ষেত্রে কী হবে সে ওটার প্রতি দক্ষ হবে যার কারণে তোমার ব্যবসাটা ভালোভাবে কি হবে উঠতে থাকবে উপরের দিকে উঠতে থাকবে তারপরে কি করতে হবে সরকারি অব্যবস্থা দূরীকরণ করতে হবে অর্থাৎ সুশাসনের যে অভাবটা সেটা যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে সবাই যাতে তাদের সরকারি যেই পাওনা বা কর সেগুলো ঠিকভাবে আদায় করে সেটার ব্যবস্থা করতে হবে আচ্ছা এই ছিল আমাদেরকে ব্যবসায় পরিবেশের পুরো চ্যাপ্টারটা সবার আশা করি ক্লিয়ার আচ্ছা জুথি আচ্ছা জুথির কমেন্ট অনেকক্ষণ পর দেখলাম আচ্ছা ক্লিয়ার তাহলে সবার আই আগে তাহলে এই ছিল আমাদের হচ্ছে থ্যাংক ইউ জুথি এই ছিল আমাদের আজকে ক্লাস ব্যবসা পরিবেশ প্রথম আমরা কী দেখেছি ব্যবসা পরিবেশ কাকে বলে এটার কি দুই ধরনের অবস্থা থাকতে পারে একটা হচ্ছে সামষ্টিক একটা হচ্ছে ব্যস্টিক সামষ্টিক কী ছিল যেটা ওভারঅল ব্যবসা পরিস্থিতি সেটার উপর যখন উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করবে সেটা সামষ্টিক পরিবেশের উপাদান আর ব্যষ্টিক হচ্ছে কি কোন একটা ইন্ডিভিজুয়াল যে কোম্পানি সেটার উপর সেটার যেই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যেই পক্ষগুলো তারা যেভাবে প্রত্যক্ষ প্রভাব সৃষ্টি করবে ব্যবসার উপর সেটাকে কী বলবে ব্যষ্টিক পরিবেশের উপাদান সামষ্টিক পরিবেশের ক্ষেত্রে কি প্রভাব প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার বিস্তারকারী ছয়টা পরিবেশের উপাদান ছিল প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক তারপর কি আইনগত এবং প্রযুক্তিগত তারপরে কি পড়লাম আমরা অভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে সেটার উপাদান কি কি বাহ্যিক পরিবেশ কাকে বলে তার উপাদান কি কি বাংলাদেশে হচ্ছে কি ব্যবসা উন্নয়নে বাধা যেগুলো এগুলো হচ্ছে বাধাগুলা কি কি বা হচ্ছে এটা কিভাবে দূর করা যায় বাধাগুলো সেগুলো আচ্ছা এখান থেকে তোমরা কি কি পড়বা তোমরা পড়বো যে এই যে আমাদের ছয়টা পরিবেশের উপাদান সে উপাদানগুলো কি কি কোন উপাদান কি করে বা হচ্ছে আইনগত পরিবেশের উপাদান কোনগুলো অর্থনৈতিকের কোনগুলো সেগুলো আমরা ভালো করে দেখব সেখান থেকে কোয়েশ্চেন আসে আর হচ্ছে যে একটু আগে যে আমরা পড়লাম না যে সুষ্ঠু পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা তারপরে যে বাজার সুবিধা উপকরণ প্রাপ্তি এগুলা কোনটা কোন পরিবেশের ক্ষেত্রে প্রভাবিত করে সেগুলো দেখব আচ্ছা জান্নাতুল তাসমিয়া লিখেছে তাসমিয়া জলে লিখেছে যে আপু ক্লিয়ার আছে ঠিক আছে তাহলে আচ্ছা আমরা এখানেই শেষ করে দিই কালকে তোমাদের ক্লাস আছে কালকে হচ্ছে ফাইন্যান্স ক্লাস ফাইন্যান্সের ওপর কালকে ক্লাস নিব আচ্ছা তাহলে ভালো থাকো সবাই আচ্ছা জলে লিখেছে সি ইউনিটে আপুকে পাইলে আরও ভালো লাগতো আচ্ছা সি ইউনিটে তোমার ফাইন্যান্স নেই ফাইনান্স সি ইউনিটে আমি ফাইন্যান্স ক্লাস নিই তাহলে কি সবাই একটু ভালো করে পড়াশোনা করো আর হচ্ছে যে কুইজ বা উইকলি টেস্ট ও আচ্ছা তোমরা যারা হচ্ছে ওই কোর্সগুলোতে বা সি ইউনিটের যেই কোর্স আমরা হচ্ছে চালু হয়েছে সেটা যারা এখনো এনরোল করি সবাই এনরোল করে ফেলো আচ্ছা তাহলে আজকের জন্য এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ